চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাসের ধাক্কায় ইঞ্জিন চালিত ভ্যান ও মোটরসাইকেলে ছয় যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ছয়জন। এ ঘটনায় ঘাতক বাসটির চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সকালে উপজেলার সরোজগঞ্জ বাজারে রয়্যাল পরিবহনের একটি বাস ঢাকা থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিল। নৈশ কোচটি সকালে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে দ্রুত গতিতে অতিক্রম করার সময় পেছন থেকে ইঞ্জিন চালিত দুটি ভ্যান ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। গুরুতর আহত দশজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। আহত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিবারকে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।